হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই নতুন আরও একটি ব্লগে। আজকে চলে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে যাওয়া হচ্ছে কাঙ্ক্ষিত সেই বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলায় আমরা হুন্ডাতে যাচ্ছি, এখন আছি আমরা 300 ফিটে। 300 ফিটের সৌন্দর্যটা একটু বর্তমানে সবাই জানে, সবাই বাণিজ্য মেলায় না হলেও এই 300 ফিটে ঘুরতে আসে। তো আমাদের এক দিলে আমরা বাণিজ্য মেলায় পৌঁছে গেছি। হুন্ডা পার্কিং করে আমরা এখন হেঁটে যাচ্ছি। অলরেডি আমরা টিকিট করে নিয়েছি, জন প্রতি 50 টাকা করে নিচ্ছে। আমার মেয়ে যেহেতু ছোটো তাই মেয়ের জন্যে কোনো টিকিট লাগছে না, তাই শুধু আমরা দুজনের জন্যই টিকিট করে নিয়েছি। তো আমরা প্রবেশের জন্যে আমরা সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমরা টিকিট দিলাম, এখন আমরা প্রবেশ করছি। এই যে আমরা বাণিজ্য মেলার ভিতরে চলে আসছি। এখন দেখতে পাচ্ছি আজকে যেহেতু ছুটির দিন, তো লোকজনের সমাগমও একটু বেশি মনে হচ্ছে অন্যান্য দিনের তুলনায়। তো আমরা এখন মেলায় ঢুকছি, মেলা ঘুরে দেখব, যদি কিছু কেনার মতো পাই তাহলে কিনে নেব। তো সর্বপ্রথমে আমরা আগে মেলা ঘুরে দেখছি, দেখা যাক কিছু কেনা যায় কিনা। আমরা পুতুলের দোকানে চলে আসলাম, মেয়ে নাকি পুতুল কিনবে তাই পুতুল দেখা হচ্ছে। মেলায় এসেছি, তো মেয়ের আবদার হচ্ছে, মেলায় যেহেতু এসেছি মেলাতে যে খেলনাগুলো আছে সেই খেলনাগুলোতে খেলবে, তাই আমরা খেলনায় চলে আসলাম। মেয়ের আবদার পূরণে এই খেলনাতে টিকিট করে নিয়ে নিলাম। প্রতি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। তো মেয়েকে উঠিয়ে দিলাম, মেয়ে নিজের মনের মতো করে খেলা করছে আর আমরা এদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটি খেলা শেষ করে মেয়ের আবদার হচ্ছে এই ঘোড়াগুলাতে উঠবে, তাই এখানেও টিকিট করে নিলাম এবং মেয়েকে উঠিয়ে দিলাম। যেহেতু একা ওভাবে ধরতে পারে না তাই মেয়ের মাও সাথে আছে।
আশেপাশে গুলোতে অনেকগুলো খেলনা আছে, অনেকে সেই খেলনাগুলোতে উঠছে এবং এনজয় করছে। মেলায় যারা এসেছে সবাই চেষ্টা করছে কিছুটা হলেও যাতে আনন্দটা উপভোগ করে যেতে পারে। অনেক ঘোরা হলো, অনেক খেলা হলো, এবার চলে যাবার পালা, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, তাই আমরা এখন চলে যাব। তো চলে যাওয়ার উদ্দেশ্যে আবার কিছুটা মার্কেট ঘুরে দেখছি যাতে কোনো কিছু কিনে নেওয়া যায়। সবশেষে এবার আমাদের চলে যাবার পালা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে বাই বাই।